আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। ডিসেম্বর মাসে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর, খতিয়ে দেখবেন উন্নয়নের কাজ, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল দ্রুত আবার জেলা সফরে যেতে হবে, সুব্রত তার স্বপ্ন পূরণ করতেই হবে, তার বকেয়া কাজ ও চিন্তাভাবনা বাস্তবায়িত করতে হবে, সেই কথাই রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে ডিসেম্বরের শুরুতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী, সেখানে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নদিয়ার কৃষ্ণনগরে গিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তার, এখানে তার সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর, সেখানে সংগঠন কেমন হয়েছে তাও খোঁজ নেবেন তিনি। সব ঠিক থাকলে সম্ভবত 7 ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওই দিনই গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর যাবেন রায়গঞ্জে, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। 8 তারিখ মালদহে গিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর, কথা বলবেন জেলা শাসক, বিডিও এবং জনপ্রতিনিধিদের সঙ্গে। তারপর 9 ডিসেম্বর মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে যাবেন, সম্প্রতি মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে জেলা শাসক, বিডিও, বিধায়ক, সাংসদরা ছিলেন, তাদের কাছে কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। এবারে জেলা সফরে প্রতিটি জায়গায় বরাদ্দ অর্থের কাজ কতটা হয়েছে তা সরাসরি খতিয়ে দেখবেন তিনি। পরবর্তী খবর, তারুণ্যে ভর করেই কলকাতা পূর্ব বোর্ডে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। অবশেষে কলকাতা পূর্ব বোর্ডে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পরেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট, ওই দিন রাতেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। কিন্তু বিজেপি কবে তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা ছিল, তবে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। সেই মতোই কলকাতা পূর্ব বোর্ডের প্রার্থী তালিকা প্রকাশ করলো গেরুয়া শিবির। এদিন সাংবাদিক বৈঠকে এসে সৌমিক ভট্টাচার্য বলেন, কলকাতা হাওড়া সহ সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম, আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফাভাবে কলকাতা পূর্ব বোর্ডে নির্ঘণ্ট প্রকাশ করা হলো এবং কলকাতায় পূর্ব ভোট হচ্ছে। কোর্টকে সামনে রেখে বিজেপি ভোটের ময়দান ছাড়তে চায়নি, আমরা কোর্টেও আসি মাঠেও আসি। তিনি আরও বলেন, কলকাতা পুরসভা ভোটের জন্য তালিকায় 75% প্রার্থীর নাম গত 2 মাস আগেই স্থির করা হয়েছে, পুরো ভোট নিয়ে আইনি জট অব্যাহত রয়েছে। তার মধ্যেই এদিন কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। রাজ্য বিজেপির সহসভাপতি তথা পূর্ব বোর্ডে ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় জনতা পার্টির নিচুতলার কার্যকর্তাদের মধ্যে থেকেই পূর্ব বোর্ডে অধিকাংশ প্রার্থী করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদের। 144 জন প্রার্থীর মধ্যে 48 জন তরুণ মুখ, মহিলা প্রার্থীর সংখ্যা প্রায় 50, আছেন 5 জন আইনজীবী, 1 জন প্রাক্তন কর্নেল, 3 জন চিকিৎসক এবং 4 জন শিক্ষক ও অধ্যাপক। প্রসঙ্গত বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা চলছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় আসার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়, সোমবার তা প্রকাশ করা হলো। প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব প্রসঙ্গে সুকান্তর সভায় আচমকা পুরো ভোট ঘোষণা করা হয়েছে, আমরা চেয়েছিলাম গোটা রাজ্যে একসঙ্গে পুরো নির্বাচন হোক, কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য একতরফা নির্বাচন ঘোষণা করা হয়েছে, এর পিছনে শাসকের উদ্দেশ্য স্পষ্ট। পরবর্তী খবর, হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ, সিবিআই মামলায় বিপাকে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এর ফলে তাকে গ্রেপ্তারে বাধা রইল না সিবিআই এর। তবে শেখ সুফিয়ান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিভাস রঞ্জন দের ডিভিশন বেঞ্চে শেখ সুফিয়ানের আগামী জামিনের শুনানি চলছিল। এদিন বিচারপতি শেখ সুফিয়ানের আগাম জামিনের আর্জি খারিজ করে দেন, এছাড়াও তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে শেখ সুফিয়ানকে গ্রেপ্তার না করার রক্ষা কবচ দিয়েছিল। নন্দীগ্রাম ভোট পরবর্তী অশান্তির মামলায় ইতিমধ্যেই শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ানও রেকর্ড করা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছে সিবিআই এর কাছে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। সেই সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তাকে রক্ষা কবচ দিয়েছিল। এদিন শুনানিতে সিবিআই এর তরফে আদালতে সওয়াল করা হয়, মামলার যা পরিস্থিতি
তাদের শেখ সুফিয়ানকে রক্ষা কবচ দিলে সমস্যা হবে। তারপরই আদালত রক্ষা কবচ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায়। প্রসঙ্গত, নন্দীগ্রাম ভোটের ফল বেরোনোর পরে বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি, অভিযুক্তদের তালিকায় চলে আসে শেখ সুফিয়ানের নাম। এই মামলায় সিবিআই তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় সুফিয়ান বলেছিলেন পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসার, ওই ঘটনায় তিনি জড়িত নন বলেও দাবি করেছিলেন শেখ সুফিয়ান। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতির বাড়ি গিয়ে তাকে মারধর করা হয়, তাকে কলকাতায় নিয়ে গেলে মৃত্যু হয়। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে রাখায় থানায় অভিযোগ করা যায়নি। পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন নন্দীগ্রামে গেলে তাদের কাছে অভিযোগ দায়ের করেন দেবব্রত মাইতির পরিবারের সদস্যরা। এদিন দেবব্রত মাইতির মৃত্যুর মামলায় 11 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর মধ্যে রয়েছে শেখ সুফিয়ানের জামাই শেখ হবিবুলও। লক্ষ্মীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন নন্দীগ্রামে দেবব্রত মাইতির খুনের ঘটনায় 11 জন জেলে গিয়েছে, আরো জাহাজ বাড়ির মালিক সহ আরো 11 জন অপেক্ষায় রয়েছে। পরবর্তী খবর, মমতা এখন নেতা হতে চাইছেন, শনিবার দিন শেষ খোসা দিলীপের, বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন। জাতীয় রাজনীতিতে ক্রমশ দ্রুত স্পষ্ট কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শীতকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলিকে নিয়ে ডাকা কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। নাম না করে শুরু হয়েছে দুই দলের নেতার বাগযুদ্ধ, যা নিয়ে কটাক্ষ করতে সালের নাম বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেতা হতে চাইছেন, শনিবার দিন শেষ। প্রসঙ্গত, রবিবার কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর নাম না করে তৃণমূলকে বিধে বলেন, কোনো বিরোধী দল প্রকাশ্যে বিরোধী বলে নিজেদের জাহির করছে, কিন্তু আসলে তারা সরকার পক্ষের সঙ্গেই রয়েছে। সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হলেই তারা সরে দাঁড়ায়, কিন্তু কংগ্রেস এমনটা করে না। এরপরই নাম না করে অধীররঞ্জন চৌধুরীকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান টুইট করেন। তিনি লেখেন সংসদে বিরোধীর ঐক্যবদ্ধ থাকবে, সাধারণ বিষয়গুলোর তাদের ঐক্যবদ্ধ করবে। সেই সঙ্গে তিনি এও বুঝিয়ে দেন যে অন্য বিরোধীদের সঙ্গে তৃণমূলের পার্থক্য রয়েছে। এই টানটান উত্তেজনার মধ্যেই সোমবার সকালে দিলীপ ঘোষের কটাক্ষ, ওরা নিজেরাই ঠিক করুক কার কার সঙ্গে থাকবে আর কার কার সঙ্গে থাকবে না। বিরোধীদের বৈঠক একটা নাটক, ওদের বৈঠক নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। সেই সঙ্গে তার বিশেষ টিপ্পণী, বিরোধীদের বৈঠক কে ডাকবে তা নিয়েও ঝগড়া। কংগ্রেস ডাকবে নাকি তৃণমূল ডাকবে, না অন্য কোনো দল ডাকবে? কে কংগ্রেস, কে তৃণমূল, কে নির্মূল, আমাদের মাথা ব্যথা নেই। পাল্টা সৌগত রায় বলেন, আমাদের দলেরও একটা বৈঠক রয়েছে, সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে। দিলীপ ঘোষ কী বললো আর না বললো তা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই, বরং বাংলা গো হারার পর দলের ব্যর্থতা নিয়ে ওরা ভাবুক। পরবর্তী খবর, টিকিট পেলেন বিতর্কিত সজল ঘোষ, বিজেপির অন্দরেই ফিসফাস, বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গেই থাকবেন। তোলাবাজি থেকে শুরু করে হিংসায় উস্কানি দেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েক মাস আগেই সজল ঘোষকে নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কারণ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাও আবার বাড়ির দরজা ভেঙে। সেই বিতর্কিত নেতাকেই এবার পুরসভা নির্বাচনের টিকিট দিল ভারতীয় জনতা পার্টি, আর এই নিয়ে এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন যে বিজেপির অন্দরেই ফিসফাস শুরু হয়ে গিয়েছে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এই সিদ্ধান্তকে নিয়ে। বিজেপি নেতা সজল ঘোষ প্রার্থী হয়েছেন কলকাতার পুরসভা এলাকার 50 নম্বর ওয়ার্ডে। তিনি চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকেই বিতর্কের শিরোনামে ছিলেন। তাই এখন সজল ঘোষকে প্রার্থী করা নিয়ে বিজেপির একাংশ একেবারেই খুশি নয়। যদিও এই নির্বাচনের জন্য টিকিট পেতে সব রকম প্রচেষ্টা করেছিলেন সজল, কারণ তাকে তার ভাবমূর্তি বজায় রাখতে হতো নিজের অনুগামীদের কাছে। সেই প্রেক্ষিতে এই বিজেপির নেতাদের টিকিট দিয়ে কার্যত জটিল পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছে গেরুয়া শিবির। এখন এটাই দেখার আগামী দিনে এই টিকিট দেওয়ার ফল কী হতে পারে, কারণ বিজেপি নেতার নিজের এলাকাতে তার স্বচ্ছ ভাবমূর্তি নেই। গত আগস্ট মাসে মুসিপাড়া থানা এলাকায় গোলমাল হয়েছিল এবং তখন সজল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি হিংসা উস্কানি দিয়েছেন। তার ভিত্তিতেই কলকাতা পুলিশ বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল, যা নিয়ে হইচই কাণ্ড হয়েছিল স্থানীয় এলাকায়। এই প্রেক্ষিতে এই রকম নেতাকে টিকিট দেওয়া বিজেপির উচিত হয়নি বলেই মনে করছেন অনেকেই। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে তিনি টিকিট পেয়েছেন। পরবর্তী খবর, ত্রিপুরায় বিজেপির খেলা শুরু, তৃণমূলের একমাত্র প্রদীপ এবার বিজেপির পথে, বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন। রবিবার পুর ও নগর পঞ্চায়েতের ফল ঘোষণার পরেই বিজেপির তরফে বলা হয়েছিল সবে তো খেলা শুরু হয়েছে। তারপরেই জানা গিয়েছে ত্রিপুরায় তৃণমূলের একমাত্র জয়ী সদস্য
সুমন পাল বিজেপিতে যোগ দিতে চলেছে। বিষয়টি নিয়ে তিনি রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমকে খবর প্রকাশিত হয়েছে। এবার ত্রিপুরায় পুরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল 334টি আসনের মধ্যে একটি আসন দখল করেছে। আম্বাসায় জয়ী তৃণমূল প্রার্থীর নাম সুমন পাল। 112টি আসনে বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, এরপর তারা 217টি আসন জয়লাভ করে। এই 217টি আসনের মধ্যে 59টি আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যে আগরতলায় 51টি আসনে লড়াই করে তৃণমূল 26 আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। শতাংশের নিরিখে বিজেপি পেয়েছে 59.74%, অন্যদিকে বামফ্রন্ট ও তৃণমূল পেয়েছে যথাক্রমে 19.47% এবং 16.77% ভোট। রবিবার জয়ের পরেই বিজেপির তরফে অমিত মালব্য টুইট করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিক অপমান অপেক্ষা করছে, শুধু বাংলার বাইরে নয় বাংলাতেও। ত্রিপুরায় সবে তো শুরু হয়েছে বলেও টুইটে তিনি বলেছেন। এদিকে শোনা যাচ্ছে ত্রিপুরার তৃণমূলের একমাত্র জয়ী প্রার্থী সুমন পাল বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি আমবাসা থেকে জয়ী হয়েছিলেন। নিজের ব্যাপারে ওই নেতা রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে নির্বাচনে তৃণমূল ও বিজেপির আতাতের অভিযোগ তোলা হয়েছে সিপিএম এর তরফ থেকে। জানা গিয়েছে আগরতলার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পরাজিত প্রার্থী বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মনের খুবই ঘনিষ্ঠ। অন্যদিকে 6 ও 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীও বিজেপি বিধায়কের ঠিক করে দেওয়া, যদিও এ ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু আগরতলাতেই নয়, অনেক জায়গাতেই তৃণমূল ভোট কেটে নেওয়ার বিজেপি খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছে বলেও জানানো হয়েছে রাজ্য সিপিএমের তরফ থেকে। ত্রিপুরা যদি তৃণমূলের নির্বাচনী প্রতিনিধি বিজেপিতে যোগ দেন তাহলে নতুন কিছু হবে না। 2017 সালে ত্রিপুরার তৃণমূল ভেঙে বিজেপি তৈরি হয়েছিল। 2013 সালের বিধানসভা নির্বাচনে সেখানে 6টি আসনে জয়ী কংগ্রেস, তারাই তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর 2018 নির্বাচনের আগের বছরে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে এই 6 জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই আগরতলা তথা ত্রিপুরার তৃণমূলে ভাটা পড়েছিল।